রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে শ্রীরামপুর বড়া বাজারের নিকট দেপাড়ার দেপুকুর, যেটি আজকে ওপেনিং ছিল এবং শীত মূল্য এখানে ছিল 2,500 টাকা। আমরা জানি আজকে ওয়েদার ছিল খারাপ, মাছ ধরার উপযুক্ত ওয়েদার কোনো মতেই আজকে ছিল না। আজকে আমি যে কোনো জায়গায় গেছি সব জায়গাতেই আমি রিপোর্ট কম বেশি খারাপটাই পেয়েছি, আর এখানেও রিপোর্ট যে ভালো ছিল তা নয়। সম্পূর্ণ পুকুরটা আমি ঘুরতে পারিনি, যেহেতু ওয়েদার খারাপ ছিল, মাছ সেইভাবে খাচ্ছিল না, তাই কমিটি পক্ষ জানিয়েছিলেন যারা বসবেন তারা 1,500 টাকা দেবেন, আর যারা উঠে যাবেন তারা সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে চলে যাবেন। তো আমি যে কটা সিট ঘুরেছি শিকারী বন্ধুদের মধ্যে রেট নিয়ে কোনো মনক্ষুণ্ণতা ছিল না, তার কারণ যেহেতু ওয়েদার খারাপ ছিল কমিটি জানিয়ে দিয়েছিলেন উঠে গেলে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া এবং বসে থাকলে 1,500 টাকা। আমি যখন গিয়েছিলাম যেটুকু টাইম ছিলাম 10:30 পর্যন্ত আমি এখানে ছিলাম, ঘন্টাখানেক এখানে যেটুকু দেখলাম একটি বড় ব্ল্যাক কাপ মাছ উঠতে দেখেছি যার ওজন কম বেশি 12 কিলোর ওপরে, আর দুটি কাতলা মাছ উঠতে দেখেছি যার ওজন 1200-1300 এই ধরনের কিছু একটা হবে। কিছু পুকুর পাড়ের ভিডিও এবং কিছু মাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর ওনাদের পুকুরটি কবে কি চলবে তার তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা কম বেশি আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের মাধ্যমে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, যারা দেখতে ইচ্ছুক ওই লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মাছের সাইজ বড় হওয়ার জন্য ওনার নেটে মাছটি ধরছে না, মাছটি গুটিয়ে রয়েছে। আশা রাখবো আগামী দিনে যেন মাছ খায়, তবে আগামী দিনে মাছ খাবে কি খাবে না সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ, ডুবিয়ে দিল পুরো। আমি তো ও আছে, আচ্ছা আচ্ছা, কাউকে ছাড়বো না। জোরে ধরে খুলে গেল মনে হচ্ছে মাছটা, নাকি না না খেলাচ্ছে, অন্য ছিপ জড়িয়েছিল ওটা খুললো। এটা তো অন্য মাছ, এটা অন্য মাছ, ওটা নাকি এটা তো অন্য লোক খেলাচ্ছে, ওটা অন্য লোক খেলাচ্ছিল, ওটা খুলে গেছে। হ্যাঁ, বড় মাছটা খুলে গেছে। এটা কি ও মর্নিং দাদা, মর্নিং দাদা, এই ইয়েতে শ্রীরামপুর দেপুকুর, হ্যাঁ 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 হ্যাঁ, আজকে অনেকগুলো পুকুর শুরু হয়েছে, 2-3টে যাব, মানে মানসিক অবস্থা তো একটু চাপে আছে, সব যাব না। একটা আপডেট দিয়েছি কালকে, দেখেছেন কি আমি জানি না, একটা শর্ট আপডেট দিয়েছি কালকে দেখলাম, হ্যাঁ হ্যাঁ শর্টসে আছে, আজকের একটা বটসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা নেই, রোজ রোজ একটা বল, এবছরে শুধু আপনার ওটা বলে না, কম্পিটিশন যে কটা চালু করেছে সব ক্যান্সেল হয়ে গেছে,
মানে এমনি আমাদের নর্মাল পুকুরের, আপনারটা টেনে হিঁচড়ে বেরিয়ে যাবে, ওটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু কেউ চালাতে পারেনি। এবারে এবারে পুকুরই চালাতে পারছে না লোকে, তো কম্পিটিশন জলের জন্য অবস্থা। আপনাদের ওদিকটা হয়েছে, এদিকে কিচ্ছু ছিল না। আর মোটামুটি বৃষ্টিটা হয়েছে শ্রীরামপুর রিস্টার পর থেকে। ওই দিকটা হয়েছে বলছি তো, আমাদের এদিকে নেই একদম। কোনো একটা কারণ নেটে অন্তত ভরে তো রাখুন মাছটাকে। আপাতত ভরে তো রাখুন এখন। কান খোয়া হাত দেবেন না, কান খোয়া মরে যাবে এক্ষুনি। কান খোয়ে আর ভাব, নেটটাই মুখের মধ্যে ভরে দিন না সরাসরি, তাহলেই তো ঝামেলা মিটে। আগে ভরে না, ভরে দাও, ভরে নেটটা মুখের মধ্যে ভরে দিন সরাসরি, এখানে যখন ছিল ওটাই তো ছোট নেট। হ্যাঁ এখন কথাবার্তা হোক, তবে তো যাবো পুরো ঢুকবেও না যাওয়া। ঠিক আছে, চোদ্দ পনেরো মাইনে।